পয়গম্বর সম্পর্কে বিতর্কিত মন্তব্য করার পরও নূপুর শর্মাকে এখনো পর্যন্ত কেন গ্রেফতার করা হলো না তা নিয়ে কিন্তু দেশ জুড়ে প্রশ্ন উঠছে। এবং আমরা জানি যে একের পর এক জায়গায় যেভাবে অশান্তি ছড়াচ্ছে, নূপুর শর্মাকে কিন্তু তলব করা হয়েছে, তিনি সময় চেয়েছেন সেটাও আমরা জানি। নূপুর শর্মাকে মুম্বাই পুলিশ তলব করে, আগামী 25 জুন নূপুর শর্মাকে মুম্বাই পুলিশের দফতরে হাজির হতে বলা হয়েছে। এদিকে ঠানে পুলিশের তলব পেয়ে তাদের কাছে 4 সপ্তাহ সময় চেয়েছেন নূপুর শর্মা, এবং আজই ঠানেতে পুলিশের কাছে হাজিরা দেওয়ার কথা ছিল বিজেপি নেত্রীর। পয়গম্বর সম্পর্কে বিতর্কিত মন্তব্যের জেরে ইতিমধ্যেই কিন্তু নূপুর শর্মাকে দল থেকে সাসপেন্ড করা হয়েছে ঠিকই, কিন্তু এখনো পর্যন্ত তাকে কেন গ্রেফতার করা হয়নি এই দাবিতে দেশ জুড়ে আন্দোলন চলছে, বিক্ষোভ চলছে। আমাদের রাজ্যে পরপর 3 জেলায় কিন্তু অশান্তি ছড়িয়েছে। প্রথমে আমরা জানি যে হাওড়া, এবং তারপর মুর্শিদাবাদ, এবং গতকাল আমরা দেখলাম নদিয়ার বেথুয়াটহরি। বেথুয়াটহরি স্টেশনে গতকাল আমরা দেখেছি কিভাবে ট্রেন ভাঙচুর করা হয়, কিভাবে ইট বৃষ্টি হয়। অন্যদিকে মুর্শিদাবাদের রেডিনগরেও আমরা দেখেছি যে তুমুল অশান্তি হয়, এবং হাওড়ার অশান্তি গত 3-4 দিন ধরে চলছে। বিভিন্ন জায়গায় আমরা জানি যে ইন্টারনেট পরিষেবা বন্ধ রয়েছে, কিন্তু স্বাভাবিকভাবেই যেটা দেখা যাচ্ছে যে সাধারণ মানুষ তারা কিন্তু ভীষণভাবে হয়রানির শিকার হচ্ছেন, তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছেন। বৃষ্টি গতকাল যে ছবি আমরা দেখলাম বেথুয়াটহরি স্টেশন, সেখানে ট্রেন ভাঙচুর করা হয় এবং জনজীবন একেবারে বিপর্যস্ত হয়ে ওঠে, এবং শুধু তাই নয়, রাজ্য সড়ক অবরোধ করা হয়। গতকালের সেই ছবি এই মুহূর্তে দর্শকরা দেখতে পাচ্ছেন, গতকাল কিভাবে অশান্তি তৈরি হয় বেথুয়াটহরি স্টেশনে। আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। পার্থপ্রতিম, আজ সকালে কি ছবি দেখতে পাচ্ছো, এবং আজ সকালে প্রশাসন কতটা তৎপর? অন্যদিকে আমরা জানি যে বেথুয়াটহরি ব্যবসায়ী সমিতি, তারা 72 ঘন্টা ব্যবসা বন্ধের ডাক দিয়েছে, সে বিষয়ে কি জানতে পারছো? একেবারে গতকালকে যে ঘটনা হয় এবং সেই ঘটনার পরিপ্রেক্ষিতে বেথুয়াটহরি ব্যবসায়ী সমিতির তরফ থেকে বেথুয়াটহরি বাজার 72 ঘন্টার জন্য বন্ধের ডাক দেওয়া হয়েছে। পাশাপাশি কিন্তু কৃষ্ণনগর পুলিশ জেলার তরফ থেকে যে বিষয়টা বলা হচ্ছে যে বেথুয়াটহরি সহ বিভিন্ন জায়গায় গতকালকে যে পরিস্থিতি তৈরি হয় তার পরিপ্রেক্ষিতে আজকে নাকাশিপাড়া ব্লক, যেটি কিন্তু বেথুয়াটহরি সংলগ্ন বিভিন্ন জায়গাগুলো পড়ে, এই নাকাশিপাড়া ব্লকে 144 ধারা জারি করা হয়েছে, যেখানে অতিরিক্ত কাউকে ও জমায়েত সেটা করতে দেওয়া হবে না তেমনটা কিন্তু পুলিশের তরফ থেকে বলা হচ্ছে। অন্যদিকে স্টেশন চত্বরে কিন্তু জিআরপি সংখ্যাও বাড়ানো হয়েছে আমরা দেখতে পাচ্ছি। পাশাপাশি বিভিন্ন যে জায়গাগুলো রয়েছে বেথুয়াটহরি এলাকার সেই সমস্ত জায়গার নাকাশিপাড়া ব্লকে সেখানে কিন্তু পুলিশ মোতায়েন করা হয়েছে, যাতে কোনো রকম ভাবে কোনো জমায়েত না হয় সেই দিকটার উপর নজর রাখা হয়েছে। তবে যে বিষয়টা বললাম, নাকাশিপাড়া ব্লকে 144 ধারা জারি করা হয়েছে। এছাড়া কৃষ্ণনগর পুলিশ জেলার তরফ থেকে যে বিষয়টা বলা হচ্ছে, গতকালকে রাত্রের পর্যন্ত বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে গতকালকে রাত্রির পর্যন্ত গতকালকে যে ঘটনা ঘটে ট্রেনে ভাঙচুর বা এটিএম ভাঙচুর, বিভিন্ন জায়গায় গণ্ডগোল পাকানোর অভিযোগে কিন্তু 20 জনকে গ্রেফতার করা হয়েছে, তেমনটাই কিন্তু পুলিশের তরফ থেকে বলা হচ্ছে। সুঘটনা, ধন্যবাদ পার্থপ্রতিম। অর্থাৎ এক এক জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে কিভাবে অশান্তি সৃষ্টি হয়েছে, এবং সব থেকে বড় কথা যেটা বারবার আমরা বলছি গত 4 দিন ধরে, যে সাধারণ মানুষ কিভাবে দুর্ভোগ পোহাচ্ছে। অন্যদিকে